হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে পৌঁছে গেলাম। আমি শুভ। তো আমি সাধারণত বিভিন্ন আর্টের ভিডিও, বিভিন্ন পেন্টিং দিয়ে থাকি, কিন্তু আজকের ভিডিওটি শিক্ষামূলক। এটি বায়োলজি ক্লাস নাইনের বায়োলজি অ্যাসাইনমেন্টের উদ্ভিদ কোষ আঁকা। তো এটা শুধু আঁকা নয়, এখানে কালার করতে হবে, এছাড়া এখানে সুতো দিয়ে কাজ করতে হবে। তো সেই বিষয়ে আপনাদের আমি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আরেকবার বলে রাখতে চাই যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একদমই স্কিপ করবেন না, কারণ মাঝখানে আপনার অনেক কিছু হয়তো মিস করে যেতে পারেন। কারণ এখানে বিভিন্ন টিপস দেওয়া থাকবে, এছাড়া কীভাবে কোথায় কী করলাম, কোথায় কী কালার দিলাম, এগুলো আপনারা অত্যন্ত খেয়াল রাখতে হবে। তো থ্যাংক ইউ, দেখতে থাকুন। তো গাইস, আমি এখন কালার করা শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি কোচ গহ্বরটিকে কালার করছি, এরপরে আমি ভিতরেরগুলোকে কালার করে সবার শেষে আমি এখানকার বিভিন্ন অঙ্গাণুগুলোকে কালার করব। তো দেখতে থাকুন। তো গাইস, আরেকটি কথা বলে রাখতে চাই যে এখানে তো আমি পেন্সিল কালার ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলে আমি মোম কালার বা ওয়াটার কালার ইউজ করতে পারেন। তো ওটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা অনেকে ইউটিউবে ভিডিওতে দেখেছি, কয়েকটি ভিডিওতে, যে সেখানে তারা ওয়াটার কালার করেছে কিন্তু সেটা কার্টিজ পেপারের উপরে। কিন্তু তাহলে হবে না, আপনাদের ওয়াটার কালার করতে হলে হ্যান্ডমেড পেপার ইউজ করতে হবে, কারণ কার্টিজ পেপারে করলে কার্টিজ পেপার মুচড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, আপনারা দরকার হলে মোম রং দিয়ে করুন। আসল বলতে চাচ্ছি যে অয়েল পেস্টেল যেটাকে বলে ওটা দিয়ে করবেন, কিন্তু ওয়াটার কালারটা একদমই এখন ইউজ করবেন না, কারণ যদি পেস্টটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি অ্যাসাইনমেন্টে হয়তো অতি উত্তম পাবেন না। বন্ধুরা, যখন অঙ্গাণুগুলোকে করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে কালারগুলো যাতে বাইরে চলে না যায়, কারণ সবুজের সাথে মিক্স হয়ে এরা ব্ল্যাক কালার ধারণ করবে, আর যেটা দেখতে ভালো দেখাবে না।
তো গাইস এখন এখানে সুতো লাগানোর পালা। তো আমি এখন সুতো লাগাচ্ছি। তো আমি প্রথমে বাইরের কোষ প্রাচীর দিয়ে শুরু করছি, যেহেতু এটা একদম বাইরের আর এটা দিয়ে নিতে হবে। তো আমরা আমার বাইরে কোষ প্রাচীর করা শেষ, এবার ভিতরের আমি কোষ গহ্বর করব। কিন্তু এখানে আমি কোষ প্রাচীরের যে সুতো ইউজ করেছি তো সেটা থেকে অপেক্ষাকৃত একটু চিকন সুতাই ইউজ করব, যাতে ভালো দেখা যায়। আর আপনাদের প্রথমে মাপ নিয়ে নেবেন, মাপ নিয়ে তারপর কাটবেন, ওই অনুযায়ী কেটে কেটে তারপর লাগাবেন। দুই তিনবারে দরকার হলে লাগান, কারণ একবারে আপনাদের লাগানো এতটাই মানে কঠিন যে হয়তো আপনার ছবিটা নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে ফেভিকল আমি ইউজ করছি, আপনারা চাইলে গ্লুগান দিয়েও করতে পারেন, অথবা আরেক ধরনের আঠা আছে আইকা আঠা, এটা ইউজ করতে পারেন। তো সেটা হয়তো ভালো হবে না, এটাই সবচেয়ে ভালো, কারণ এটাতে যদি আপনার এটা নষ্ট হয়ে যায় বা আপনার সুতা যদি উল্টা পাল্টা হয়ে দাগের বাইরে চলে যায় কোনো সমস্যা নেই, আপনি সাথে সাথে উঠে নিতে পারবেন। কিন্তু সুপার গ্লু ইউজ করলে, গ্লুগান ইউজ করলে হয়তো উঠাতে আপনার কাগজ উঠে যেতে পারে, একটা বিপদের সম্ভাবনা থাকে। আর সাবধানতার সাথে আমি এখানে সেকেন্ড লেয়ারটা দিচ্ছি, আপনারা ওইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা লেয়ার দিতে থাকবেন। তো বন্ধুরা, এখানে গোলজি বডি এন্ডোপ্লাজমিক জালিকা নামে একটি জালিকা আছে, ওই যে গোলাপি কালার ব্লু কালার দেখতে পাচ্ছেন, তো ওখানে হয়তো দেওয়াটা সম্ভব হবে না, তাই আমি ওখানে দিচ্ছি না। ওখানে আমি গাঢ় পেন দিয়েই বর্ডার করে দেবো। তো বন্ধুরা, আরও অনেক অ্যাসাইনমেন্ট আসবে, আর ওগুলোতে যদি এই ধরনের কোনো আর্ট থাকে তাহলে অবশ্যই আমি একে আমার চ্যানেলে দিয়ে দেবো। আর ওই ধরনের সকল আর্ট পেতে আপনার এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করবেন, যাতে তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। আর থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন, কারণ অনেকেরই এই ভিডিওটি প্রয়োজন আছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।